আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার দুই চলছে এবং এটি বাইশতম আসরের আগে একুশটা ওয়ার্ল্ড কাপ আমরা দেখেছি পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের কথা আমাদের মনে আছে চারবারের চ্যাম্পিয়ন ইটালি টানা দুই বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পায়নি চারবারের চ্যাম্পিয়ন জার্মানি প্রথম রাউন্ড থেকে বেদায় নেবে কিনা এরকম শঙ্কার মধ্যে আর্জেন্টিনা বেশ সংখ্যার মধ্যে পড়েছিল এখনও তাদের সংখ্যা মুক্ত হয়নি লাস্ট ম্যাচে গিয়ে অনেক হিসেব নিকেশ সমীকরণ ইফস অ্যান্ড বার্ডস যদি কিন্তুর মধ্যে সকলের ভাগ্য অনেক গ্রুপের ক্ষেত্রে লুকিয়ে রয়েছে তো অনেকেরই প্রশ্ন অনেক সাধারণ শ্রোতা ফুটবল লাভার্স হয়তো জানেন না তাদেরকে জানাবার উদ্দেশ্যে আমি এই ভিডিওটি করছি নিশ্চয়ই আপনারা আমার সঙ্গেই থাকবেন শামসুল ইসলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন যাতে নিয়মিত আপডেটসগুলো পান একই সাথে শামসুল ইসলাম স্পোর্টস কমেন্টেইটার ফেসবুক পেজটি ফলো করতে নিশ্চয়ই ভুল করেননি তাহলে বিস্তারিত আলোচনায় যাওয়া যাক এই যে আটটা গ্রুপ বত্রিশটা দল প্রত্যেকটা গ্রুপের চারটা করে দল এখান থেকে গ্রুপের শীর্ষ দুই দল যাবে রাউন্ড অফ সিক্সটিনে এটার নিয়মটা কী কীভাবে ষোলোটা দল পরবর্তী রাউন্ডে যাবে আপনারা সবাই জানেন গ্রুপে কার পয়েন্ট কত বেশি জিতলে তিন পয়েন্ট ড্র হলে এক পয়েন্ট পরাজিত হলে কোনো পয়েন্ট নেই এইভাবে পয়েন্ট নির্বাচন করা হয় গ্রুপে তার ভিত্তিতে গ্রুপে ওয়ান টু থ্রি ফোর পজিশন করা হয় তো পয়েন্ট হচ্ছে একটা প্রধান নিয়ামক পয়েন্টের ভিত্তিতে গ্রুপের চ্যাম্পিয়ন গ্রুপ রান্সার নির্ধারণ করা হবে পয়েন্ট যদি সমান হয় তখন কি দেখা হবে গোল ডিফারেন্স দেখা হবে অর্থাৎ আপনি কয়টা গোল করেছেন আর কয়টা গোল খেয়েছেন প্রতিপক্ষের কাছ থেকে এই দুটোর যোগ বিয়োগের ফলাফল ধনাত্মক নাকি ঋণাত্মক অর্থাৎ প্লাস নাকি মাইনাস গোল ডিফারেন্স দেখা হবে দু নম্বরে ইয়েস গোল ডিফারেন্স দেখা হবে সেখানেও যদি সমতা বিরাজ করে তাহলে তিন নম্বরে কি দেখা হবে জানেন সংশ্লিষ্ট দল গ্রুপ স্টেজে কতগুলো গোল করেছে অর্থাৎ গোল ইন ফেভার নিজেরা কতগুলো গোল করেছে এই নাম্বার অফ গোল কোর্ড ইন গ্রুপ ম্যাচেস তিনটা ম্যাচ মিলে কয়টা গোল করেছে ওই দুটি দল যাদের গোল বেশি করা হবে তারা যাবে সেখানেও যদি সমতা বিরাজ করে করতেই পারে তখন কি হবে জানেন হেড টু হেড রেকর্ড দেখা হবে ওই দুটি দলের গ্রুপ স্টেজের ম্যাচ কি ফলাফল ছিল সেইটা দেখা হবে তো ওইখানেও সমতা বিরাজ করার সম্ভাবনা অনেক বেশি থাকে সেক্ষেত্রে পরবর্তীতে পঞ্চম ধাপে কি দেখা হবে জানেন পঞ্চম ধাপে দেখা হবে ফেয়ার প্লে রেকর্ড কি অর্থাৎ ওই দুটি দলের হলুদ কার্ড সংখ্যা কতটি লাল কার্ড সংখ্যা কতটি সেটা সম্ভাবনা ইকুয়াল হওয়ার চান্সেস খুবই কম তবে সেইটাও যদি সমান হয়ে যায় তাহলে ফাইনাল স্টেজে ষষ্ঠ ধাপে গিয়ে কি আছে জানেন লটারি এখন প্রশ্ন হলো যে ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার আঠারোতে গ্রুপ এইচে কলম্বিয়া জাপান সেনেগাল এবং পোল্যান্ড ছিল ওইবার এই গ্রুপটাতে এরকম একটা সমস্যা কিন্তু হয়েছিল বিশেষ করে জাপান এবং সেনেগালের পয়েন্ট ছিল চার চার এবং এই দুটো দল গোল ডিফারেন্স ছিল জিরো জিরো তো তখন রাউন্ড অফ সিক্সটিনে কারা যাবে এই দুটো দলের ক্ষেত্রে রাউন্ড অফ সিক্সটিনে যেতে জাপানকে বেছে নেওয়া হয়েছিল কিসের ভিত্তিতে জানেন ফেয়ার প্লে রেকর্ডের ভিত্তিতে অর্থাৎ নাম্বার অফ ইয়েলো কার্ড নাম্বার অফ রেড কার্ডস সংখ্যা বিবেচনায় জাপান যেহেতু ফেয়ার প্লে করেছিল ভালো পরিচ্ছন্ন ফুটবল খেলে কম হলুদ কার্ড পেয়েছে তারা দু হাজার বিশ্বকাপের এইচ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেনেগালকে পেছনে ফেলে রাউন্ড অফ সিক্সটিনে গিয়েছিল লটারিও হয়েছে বিশ্বকাপের ইতিহাসে উনিশশো নব্বইয়ের বিশ্বকাপে এফ গ্রুপে ইংল্যান্ড ছিল আয়ারল্যান্ড রিপাবলিক ছিল নেদারল্যান্ডস ছিল এবং ইজিপ্ট ছিল এখানে আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসের পয়েন্ট তিন তিন করেছিল এবং অন্যান্য সব ইকুয়েশন ওই যে পাঁচটা কোয়েশন পয়েন্ট গোল ডিফারেন্স গোল স্কোর ইন গ্রুপ স্টেজ হেড টু হেড ফেয়ার প্লে রেকর্ড এই সবগুলোই সমানে সমান ছিল তখন লটারির ভিত্তিতে এই দুটো দলকে আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডসের মধ্যে কোন দল রাউন্ড অফ সিক্সটিনে যাবে সেটা নির্বাচন করা হয়েছিল লটারির মাধ্যমে উনিশশো নব্বইয়ের ফিফা ওয়ার্ল্ড কাপে গ্রুপ এফ এ এবং সেই সুযোগটা পেয়েছিলো আয়ারল্যান্ড লটারিতে সো আমার মনে হয় যে এই ভিডিওটি এই মেসেজটি আপনার কাছে খুবই ইউজফুল মনে হতে পারে আপনি অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডস ফ্যামিলি বন্ধুদের জানিয়ে দেবেন যে গ্রুপ স্টেজ থেকে রাউন্ড অফ সিক্সটিনে যেতে কোন পদ্ধতি অবলম্বন করছে ফিফা ছটা পদ্ধতির কথা বলা হয়েছে লুক আরও একবার বলি পয়েন্টস দুই নম্বরে হচ্ছে গোল্ড ডিফারেন্স তিন নম্বরে হচ্ছে গোল্ড স্কোর্ড ইন গ্রুপ স্টেজেস কে কত গোল করেছে সেটা তিন নম্বরে দেখা হবে চার নম্বরে দেখা হবে হেড টু হেড পাঁচ নম্বরে দেখা হবে ফেয়ার প্লে রেকর্ড লাল কার্ড হলুদ কার্ডের সংখ্যা এবং ফাইনালি তাতেও সমাধান করা না গেলে শেষ ধাপ হচ্ছে লটারি মেবি ইউজফুল ভিডিও প্লিজ শেয়ার ইট থ্যাংকস ফর ওয়াচিং